দেশের ছাত্র সমাজ, শিক্ষক, বুদ্ধিজীবী, শিল্পী, কৃষক, জনতাবিহিত মানুষ সকলের কাছে আহ্বান থাকবে, আপনারা সবাই একত্রিত হন। আজকে যদি আমরা একত্রিত হতে না পারি, তাহলে আজকে আমাদের দেশে যে বেশিবাদী শাসনের সূচনা হয়েছে, যার মাধ্যমে আমাদের পল্টু সরকার রোধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তা আমাদেরকে ধুকে ধুকে শেষ করে ফেলবে। আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা করছি, আগামীকাল বিকেল তিনটে রাজু ভাস্কর্যের পাদদেশে সন্ত্রাস বিরোধী ছাত্র জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে, এই সমাবেশে আপনাদের প্রত্যেকের, আপনি ছাত্র হন, শিক্ষক হন, বুদ্ধিজীবী হন, কৃষক হন, শ্রমিক হন, শিল্পী হন, আপনি দেশের সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা ঘোষণা করছি, যদি আমাদের দাবি মানা না হয়, অবিলম্বে সারা দেশে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তোলা হবে। যেসব ভারতের দালালেরা ভারতের এনআরসি এবং সিএর বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের উপরে হামলা করেছেন, তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশের মানুষ যেমন করে একাত্তরে পাকিস্তানিদের তো সৌরদেরকে এদেশ তারা করেছিল, আপনারা ওরা হাই পাবেন না, আপনাদের তো সীমান্তের উপরে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি এদেশের মানুষকে জীবন দিতে হয়, যদি আমাদেরকে জীবন দিতে হয়, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আজকে যেসব সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের কাছে আহ্বান থাকবে, আপনারা প্রশাসনের কাছে পৌঁছান, তাদেরকে জিজ্ঞেস করুন কেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, কেন এখন পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয় নাই, কেন এতদিন পর্যন্ত লক্ষ্ণৌ সহ যেসব শিক্ষার্থীদের উপর প্রচুর হামলা করা হয়েছে তাদের কোনো বিচার করা হয় নাই, তারা কেন তার মততে কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের সব হামলাকে তারা প্রশ্রয় দিয়ে যাচ্ছে, তারা কিভাবে এই দায়িত্বে থাকেন, তারা কেন ব্যর্থতার দায় নিয়ে এখন পর্যন্ত পদত্যাগ করছেন না। আজকে